পাতুরি রান্না করার প্রধান উপকরণ হচ্ছে বেলে মাছ। এখানে দেশি বেলে আছে আর একটা ছুঁচো বেলে আছে বা সামুদ্রিক বেলে বলতে পারেন আছে, আর শুকনো নারকেল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনে পাতা, সর্ষের তেল, সর্ষে গুঁড়ো, কালো জিরে, নুন, টমেটো, হলুদ। কাঁচা লঙ্কা দুবার দেখানো হয়েছে, তার কারণ হচ্ছে একটা বেটে দেব আর একটা গোটা দেব। আর প্রধান উপকরণ হচ্ছে পাতুরির জন্য পাতা, কলা পাতা। প্রথমে আমি পরিমাণ মতন এটাতে নুন হলুদ মাছটাতে মিশিয়ে নেব। এটা হচ্ছে বেলে মাছের তেল, এগুলো রয়েছে, এগুলো দিয়ে দেব। বড় চামচের 2 চামচ তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটাকে ভেজে নেব। আচ্ছা, এখানে বলে রাখছি অপশনাল, এই পেঁয়াজটা কিন্তু পাতুরিতে অপশনাল, আপনি না চাইলে নাও দিতে পারেন। ঢাকা দিয়ে দিব, সিম করা আছে। এক্ষেত্রে আমি এই দিকটাতে দেখছি, এই দিকে আমি কলা পাতাগুলোকে একটু হালকা ভাপিয়ে নেব। আচ্ছা, ভাপিয়ে নেব, কীরকম অবস্থা আছে, একদম ক্রিস্পি হয়ে গেছে, মচমচে করে ভেজে নিয়েছি। এবারে এটা হয়ে গেছে, অফ করে দেবো। এখানে এবারে আমি একটু মশলাটা করে নেব। মশলায় এখানে আমি 3 চামচের মতো নারকেল কোড়া নিয়ে নিলাম, 3 চামচ নারকেল কোড়া, কাঁচা লঙ্কা, আপনি আপনার স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন, সামান্য জল, অল্প পরিমাণে জল। হয়ে গেছে, এটা এবার আমি মাছের সাথে মাখিয়ে নেব। সর্ষে গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ, 2.5 চামচ সর্ষে গুঁড়ো দিয়ে দিলাম, নুন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী, টমেটো কুচিটা দিয়ে দেবো, হলুদ দিলাম 1 চামচের মতো, ছোটো চামচের 1 চামচ, গোটা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, কালো জিরে দিয়ে দেবো, সর্ষের তেল দেবো 3 চামচ দিয়ে দিলাম, 3.5 চামচের মতন দিলাম, দিয়ে এগুলোকে মাখবো, মেখে কলা পাতায় মেখে বসাবো। পরে এখানে কলা পাতাগুলো কেটে দেবো একে একে। পেঁয়াজটা এখান থেকে তুলে নিয়েছিলাম, মাছগুলো একে একে করে শুয়ে দেবো। উপর থেকে বিরিস্তা ভাজাগুলো ছড়িয়ে দেবো, মশলাটা একটু
চতুর্দিকে ছড়িয়ে দেব যাতে সবাই মশলাটা পায়। দিয়ে দিলাম বিরিস্তা ভাজাটা আর ধনে পাতা কুচিগুলো ওপর দিয়ে। ছড়িয়ে দিলাম এক চামচ সর্ষের তেল নিয়ে এক চামচ আরও একটুখানি অল্প তেল দিয়ে আরেকটা কলা পাতাকে নিয়ে এটাকে ঢেকে দেব। তার উপর থেকে এর ঢাকনাটা দিয়ে দেব, ভালো করে ঢেকে দেবেন। একটু কিন্তু হাই ফ্লেমে দিয়ে রেখেছি, এখন কিছুক্ষণ পর একটু এটা মজে যাক, তখন আবার একটু দেখে আপনি আস্তে করে দেবেন, কিন্তু এখন এটা হাই ফ্লেমে আছে। আসলাম, এসে দেখলাম এই পাতাটা পোড়ার একটা বেশ গন্ধ বেরিয়ে গেছে, এরকম অবস্থায় আছে, জলগুলো একদম শুকিয়ে গেছে আর হালকা তেলও ভেসে এসেছে। এরপরে হচ্ছে এখানে আমাকে একটু এবার একটা কাজ করতে হবে, এইটা এদিকটা যদি এরকম করে আপনারা আরেকটু রেখে স্টিম করে খান খেতে পারেন, আবার কেউ কেউ আছে যে না এই দিকটা কেমন একটু কাঁচা কাঁচা লাগছে, সেক্ষেত্রে আপনি একটু করবেন এটা থেকে একটু এটা নামিয়ে নেবেন। নামিয়ে গ্যাসটা অফ করে দিলাম, ক্ষেত্রে দেখুন এটা ধরে জাস্ট কিছু না একটু ধরে নামিয়ে দেবেন, এরকম করে কিন্তু আলগাভাবে সুন্দর নেমে গেল। এই পুড়ে গেছে একটু পাতা, পাতাতে হয় আর পুড়ে যায়, তাই জন্য একটা সুন্দর গন্ধ আসে। তার জন্য এবার এই ক্ষেত্রে এই দিকটাতে আমি আরেকটা পাতা নিয়ে নিয়েছিলাম, এই কাঁচা পাতাটা উপরের দিকে রেখে দেবেন। আর যেটা আপনি করেছেন মশলা ছিল লেগে সেটা ভেতরের দিকে দিয়ে এরপরে আপনি এটাকে উল্টোভাবে বসিয়ে দেবেন। জাস্ট ধরে একটু নেড়ে নেবেন এরকম করে, দেখুন এদিকটা সুন্দর হয়ে গেছে, এদিকেও তেল এগুলো তো ভেসে উঠেছে এসেছে। এরকম দিয়ে আর একটু কিছুক্ষণ হতে দিন, তৈরি হয়ে যাবে আমাদের পাতুড়ি, গরম গরম ভাতে দুপুরবেলায় দুর্দান্ত জমে যাবে। আবার সেই আগের মতনই নামিয়ে দিলাম, হয়ে গেছে মাছ গরম গরম ভাতের সাথে দুপুরবেলায়, দারুণ লাগবে, খুব জমে যাবে। দেখুন মাছ সেদ্ধ হয়ে গেছে,